সমগ্র রাজ্যতে এতিয়া কালী পূজালৈ ব্যাপক প্রস্তুতি। এই মুহূর্ত মই উপস্থিত আছো বর্তমান মৰাণৰ সমীপৰ হিঙ্গিজানত। আর এনে ধরনের এতিয়া এই যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণ করে থাকা দেখা গেছে। আমি এই মুহূর্তে ND24 দর্শকসকল দেখাব বিচাৰিছো, যেহেতু এই হিঙ্গিজান চাহ বাগিচালৈ অসমৰ বিভিন্ন প্রান্তৰ পৰা বহু ভক্তৰ সমাগম ঘটে। আসলে দেবীমার এই যে কালীমার আশিক লবলৈ আহে, আর এনে ধরনের এতিয়া তেওঁলোকে প্রায় 90% কাম ইতিমধ্যে সম্পূর্ণ হৈছে বুলি আমাক উদ্যোক্তা সমিতিয়ে জানিবলৈ দিছে। আর ইয়াত বিভিন্ন প্রান্তৰ পৰা হাজার হাজার লোক আহে, আর এই মুহূর্তে মই ইয়াৰ উদ্যোক্তা লোক আছে, আমি তেখেতসকলৰ সৈতে কথা পাতিব বিচাৰিম। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কেনে ধৰণৰ কি কি প্ৰস্তুতি কৰিছে? চাৰিদিনীয়া কাৰ্যসূচীৰে আমি হিঙ্গিজান চাহ বাগিচাত পোহৰ উৎসৱ দীপান্বিতা আমি পালন কৰিম চলিত মাহতে। আৰু ইতিমধ্যে আমাৰ প্ৰস্তুতি প্ৰায় 80% সম্পূৰ্ণ হৈছে। অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা বিপণীসমূহ আহি ইতিমধ্যে ভিৰ কৰিছেহি। আৰু কিমান লোকৰ সমাগম হয় ইয়াত? প্রতিদিনে হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে আমি দেখি আহিছো। অসমৰ এনেকে ব্যবসায় বাণিজ্যর ক্ষেত্রত আপনার গুৱাহাটী, তিনিচুকীয়া, ডিব্রুগড়, উত্তর লক্ষিমপুর, আনকি ধুবুরীগড়ের পর মানুষ আহে ইয়াত ব্যাপার বাণিজ্য করব কারণে। এক প্রকার মানে এটা মানে মিলনের তীর্থভূমি নিচিনা পরিণত হয়ে গৈ। ইয়াত আমি প্রশাসনের গাইডলাইন মতে যা ব্যবস্থা করবলে সকলখিনি করেছো। হয়, ধন্যবাদ জানাইছো। আৰু লোক আছে যি উদযাপন সমিতিৰ সম্পাদক আছে, আমি তেখেতৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আমাৰ তেখেতৰ সৈতে পোনে পোনে যাব বিচাৰিছোঁ। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কেনেধৰণৰ কি কি প্ৰস্তুতি কৰিছে আৰু কিমান শতাংশ আগবাঢ়িছে? আমাৰ কাম কাজ এতিয়া 90% আগবাঢ়িছে, আৰু আমি চাৰিদিনীয়া পূজাত আমি প্ৰশাসনে যেনেকৈ আমাক SOP দিছে বা চৰকাৰে আমাক যেনেকৈ SOP দিছে সেইধৰণে আমি কাম কাজ কৰি আহিছোঁ। আৰু কি কি ব্যৱস্থা কৰিছে আপোনালোকে? ব্যবস্থা আপনার যিধরণে মানে হব লাগে সেইধরণে আমি ব্যবস্থা করছো। মানে আপনার ধর মেলা আহিব লাগে, মেলা আহিছে, মেলা ধর আমি ভলন্টিয়ার দিব লাগে, ভলন্টিয়ার দিছো। আপনার লাইটের যোগেদি যে মানে পোহর করব লাগে, পোহর করছো। পেন্ডেলের যোগেদি মানে যে আমি মানে আকস্মিত করব পারি সেইধরণে আকস্মিত করছো। কি লোক সমাগম হয় আপনার? প্রায় প্রায় 10,000-15,000 হয় সমাগম। অল অসম বলে কব নি, ধন্যবাদ জানাইছো। আৰু সমগ্র রাজ্যের লগতে মৰাণৰ এই হিঙ্গিজান চাহ বাগিচাটো এতিয়া ব্যাপক প্রস্তুতি তুঙ্গত কৰি তুলিছে। মণ্ডপ সমূহ সজাৰ সমান্তৰালকৈ যিসমূহ বাণিজ্যিক ক্ষেত্রের কারণে সেই কাম সমূহ ইতিমধ্যে কৰিছে। আৰু সমগ্র রাজ্যের লগতে মৰাণৰ এই হিঙ্গিজান চাহ বাগিচা এতিয়া ব্যাপক প্রস্তুতি তুঙ্গত কৰি তুলিছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।